ঢাকার আদাবরে খালার পরিবারে অবহেলিত থাকার কারণে যশোরে বাবার বাড়িতে গিয়েছিল তিন বোন, জানিয়েছে পুলিশ। তাদের আদালতে উপস্থাপন করা হবে, এর আগ পর্যন্ত থাকবে পুলিশের জিম্মায়। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ওই তিন বোনের বাবার সাথে মায়ের বিচ্ছেদ হয় 2003 সালে। 2013 সালে মা ক্যান্সারে মারা যান আর বাবা যশোরের বাড়িতে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় রয়েছেন, তাই খালার বাসায় থাকত এই তিন বোন। তবে বাবার সাথে যোগাযোগে খালা বাধা দিতেন বলে অভিযোগ করেছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর আদাবর থেকে তিন বোন নিখোঁজ হয় এমন অভিযোগে সাধারণ ডায়েরি করেন তাদের খালা। তাদের মনের মধ্যে কিছু ক্ষোভ রয়েছে, তো সেই ক্ষোভের বশবর্তী হয়ে কিন্তু তারা বাড়ি ত্যাগ করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আর টিকটকের যে অভিযোগটা এসছে বা কথাবার্তা যেগুলি এসছে, আমরা সেটার কোনো প্রমাণ পাই না। বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করব, বিজ্ঞ আদালত যেই নির্দেশনা দিবেন সেটার প্রেক্ষিতে পরবর্তী যে কার্যক্রম সবগুলি পরিচালিত হবে।